বন্ধুরা, আমি এন্টারটেনমেন্ট পৃথিবী থেকে আবার চলে এসেছি পৃথিবীর উন্নত ব্রিডের কুকুরগুলোর মধ্যে একটি ব্রিডের ইতিহাস নিয়ে। আজকে আমি জার্মান শর্ট হেয়ার পয়েন্টার সম্পর্কে তোমাদের মধ্যে তোমাদের জানা না জানা বিষয়গুলো তুলে ধরব। জার্মান শর্ট হেয়ার পয়েন্টার হলো 19 শতকের জার্মানির শিকারি এবং পয়েন্টিং কুকুরদের মধ্যে একটি অন্যতম কুকুর। এরা মাঝারি থেকে বড় আকারের প্রজাতির হয়ে থাকে। প্রশিক্ষণ পেলে এই সমস্ত কুকুরেরা খুব সহজেই ভালো শিকারি কুকুর হয়ে ওঠে এবং স্থল ও জল উভয় স্থানেই সমানভাবে শিকার করতে পারে। এরা সর্বদা মালিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং বিশ্বস্ত হয়ে থাকে। জার্মান শর্ট হেয়ার পয়েন্টার হলো একটি বুদ্ধিমান, সাহসী, কৌতুকপূর্ণ এবং চরিত্রগতভাবে স্নেহপূর্ণ কুকুর, যাদেরকে সহজে প্রশিক্ষিত করা যায়। তাদেরকে প্রতিদিন দৌড়ানো সহ বিভিন্ন প্রকার ব্যায়াম করাতে হয়। সবচেয়ে শক্তিশালী কুকুরের ব্রিডগুলির মধ্যে এটি একটি। অতএব যদি সঠিক পরিমাণে মনোযোগ দেওয়া না হয়, তবে তারা ধ্বংসাত্মকও হয়ে উঠতে পারে। বেশিরভাগ জার্মান শর্ট হেয়ার পয়েন্টার খুব ভালো ওয়াচডগ হিসেবে কাজ করে, কারণ তারা স্বাভাবিকভাবেই খুব ভোকাল কুকুর। একটি ডেনিশ জরিপে দেখা গেছে এদের গড় আয়ু 9 বছর এবং যুক্তরাজ্যের একটি জরিপে দেখা গেছে এদের আয়ু 12 বছর। উক্ত সমীক্ষায় 8টি কুকুরের মধ্যে একটি কুকুর 15 বছর পর্যন্ত বেঁচেছিল এবং সবচেয়ে দীর্ঘজীবী কুকুর 17 বছর পর্যন্ত বেঁচেছিল। আমেরিকান কেনেল ক্লাবের মতে, সমস্ত জার্মান শর্ট হেয়ার পয়েন্টার জার্মান গার্ড ডগ নামে পরিচিত একটি জাত থেকে এসেছে, যেটি নিজেই 17 শতকে জার্মানিতে প্রবর্তিত ওল্ড স্প্যানিশ পয়েন্টারের সাথে সম্পর্কিত। 1930 সালে আমেরিকান ক্যানেল ক্লাব আনুষ্ঠানিকভাবে এই জাতটিকে স্বীকৃতি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শর্ট হেয়ার পয়েন্টারের সেরা কুকুরগুলোকে নিরাপদে রাখার জন্যে যুগোস্লাভিয়ায় পাঠানো হয়। আজ 155টি জাতের মধ্যে জার্মান শর্ট হেয়ার পয়েন্টার 19তম স্থানে রয়েছে এবং এটি আমেরিকান ক্যানেল ক্লাব দ্বারা স্বীকৃত। 2016 সালে জার্মান শর্ট হেয়ার পয়েন্টার 140তম ওয়েস্টমিনিস্টার ক্যানেল ক্লাব ডগ শোতে সেরা পুরস্কার জিতেছিল। বন্ধুরা, ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, যেন আরও এই ধরনের ভিডিও তোমাদের জন্যে দিতে পারি। সবাই ভালো থেকো।